চলে এসেছি ভেতরে। বিভিন্ন রকম রেস্টুরেন্টে গেছি বা বিভিন্ন রকম রেস্টুরেন্টে খেয়েছি, আর বাঙালি খাবার দাবার এরকম মাটিতে বসে ও তোমরা চলে এসছো। ও কী ভাবছো যে আজকে আমরা এরকম ড্রেস পরে এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা কী করছি? না, নববর্ষ তো চলে আসছে, তাই নববর্ষে প্ল্যান করছি যে কোথায় খাওয়া যায়, কোথায় ভালো রিজনেবল প্রাইস হবে, আর কোথাও বেশ বাঙালিয়ানাও একটা ভাব থাকবে কি, তাই তো? তোমরাও নিশ্চয়ই তাই ভাবছো কি, একদম তাই তো? তোমরা নিশ্চয়ই সেটাই ভাবছো। তা আমাদের প্ল্যান কিন্তু কমপ্লিট, তোমাদের প্ল্যান কি কমপ্লিট? তো চলো আজকে দেখাবো যে নববর্ষের একটা বাঙালিয়ানা, আর সেটাই আজকে তোমাদেরকে নিয়ে তুলে ধরবো এই ভিডিও বা ব্লগের মাধ্যমে, যে রিজনেবল প্রাইসে মাত্র 299 টাকাতে মাটন থালি আর সাথে একদম বাঙালিয়ানায় ভরপুর, সেটা তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক, চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো চলো তাহলে যাওয়া যাক। ও সরি 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 সরি, দেখো এক্সাইটমেন্টের ছোটে আমরা ইন্ট্রো দিতেই ভুলে গেছি, যেটা ইন্ট্রো দিতে। সো চলো ইন্ট্রো টাইম। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি বিশ্বজিৎ, আমি সোনালি, উই আর দ্য বম ক্রাঞ্চি। সো লেটস গেট স্টার্ট। আমরা এবার দাঁড়িয়ে আছি কলকাতা রাজবাড়ির সামনে। না, তোমরা যে কলকাতা রাজবাড়ি ভাবছো এই রাজবাড়ি সেই রাজবাড়ি নয়, ঠিক আছে? যে খাবারটা আমরা কথা বললো 299 মাটন থালি প্লাস হচ্ছে রাজকীয় অ্যাম্বিয়েন্স বা রাজকীয়ভাবে স্টাইল বলতে পারো যেটা, তা সেখানেই আমরা দাঁড়িয়ে আছি, সেটার নাম হচ্ছে কলকাতা রাজবাড়ি। সো চলো এখন আমরা ভেতরে যাবো, চলো। আধুনিক কলকাতা, মানে এখনকার কলকাতা কেমন সেরকম একটা চিত্র তুলে ধরেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন পিকচারাইজগুলো এরকম আছে কলকাতার সেই টানা রিক্সা। তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আধুনিক কলকাতা। আধুনিক কলকাতা যা বলতে যা আমরা বুঝি সেটাই আমরা এখন আমরা আপনাদের তুলে ধরবো, যে আধুনিক কলকাতাটা কি। আর এখানে ওয়েলকামটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা দেখাচ্ছি আরও বাকি, আসো। তোমরা দেখলে এখন এটা আধুনিক কলকাতা, যে আধুনিক কলকাতাটা আমরা চিনি সবাই, সেই আধুনিক কলকাতা। এবার তোমাদেরকে নিয়ে যাবো আজ থেকে 20 বছর আগের কলকাতা কেমন ছিল সেখানে। এই মুহূর্তে আমরা রয়েছি নিচে যেটা দেখলে আধুনিক কলকাতা, এবার দেখাবো আরও 20 বছর আগে কলকাতা কেমন ছিল, সেখানে কীভাবে খাওয়া হতো, কীভাবে রাজবাড়ি ছিল, সেটা সেই জায়গাটা তোমাদেরকে এখন তুলে ধরবো। দেখো চলে এসেছি ভেতরে। Thank you.
করতে যাব আজ থেকে 40 বছর আগের কলকাতা কেমন ছিল সেটা তোমাদেরকে তুলে ধরব আর তোমরা দেখাবো আর সবথেকে ইউনিক কিন্তু এই রাজবাড়ি সবথেকে কিন্তু এটাই ইউনিক আর সবথেকে এটাই মানে দেখার মতো চলো ভেতরে যাওয়া যাক আনফরচুনেটলি আমরা এখানে এসেছিলাম আর দেখা হয়ে গেল দাদার সাথে অ্যাফোর্ডেবল ফুডস তোমার সবাই চেনো সবাই চেনে ঠিক আছে সবাই চেনে সাবস্ক্রাইবার সবাই চেনে মানে ভাবা যায় না এত সাবস্ক্রাইবার যাই হোক সাবস্ক্রাইব করো ভাল লাগে ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করো দাদার চ্যানেলটাকে ব্রং ব্রাঞ্চিকে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই মানে সাবস্ক্রাইবটা এক্ষুনি করো করো ঠোরো না সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন বেলটা অল করে নাও তারপর কথাবার্তা বা আমাদের কথাবার্তা শুনবে একদম একদম আর তাও আবার বাঙালি খাবার দাবার এরকম মাটিতে বসে সাজিয়ে মানে এখন অবধি আমরা কোথাও দেখিনি এইভাবে যেখানে রেস্টুরেন্ট যাওয়া মানে রেস্টুরেন্টে না আমি একটা পাইস হোটেল দেখেছি যেখানে এখনো মাটিতে বসে খাওয়া দাওয়া হয় বাট রেস্টুরেন্টে মাটিতে বসে খাওয়া দাওয়া সিরিয়াসলি অনেকদিন বাদে মানে মানে কলকাতায় অনেকদিন বাদে এরকম নতুনভাবে তৈরি হওয়া তোমাদেরকেও নতুনভাবে আমরা দেখাবো এইভাবে কীভাবে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা সমস্ত কিছু চলো সাথে থাকো সো তোমাদের এবার যেটা বলেছিলাম যে রাজার বেশে খাওয়া দাওয়া বা রাজাদের স্টাইলে খাওয়া দাওয়া তা আমাদের কাছে আমার কাছে এটা একটা ইউনিক স্টাইল যে বিভিন্ন রকম রেস্টুরেন্টে গেছি বা বিভিন্ন রকম রেস্টুরেন্টে খেয়েছি আর টেবিলের মধ্যে বসেই খাওয়া দাওয়া হয় কিন্তু এইভাবে বসে ঘরোয়া মতো কোনো দেখিনি তা দেখে নেবো কী কী আমাদের এখানে দিয়েছে প্রথমে বেশ ফার্স্ট দেখবো ডেকোরেশনটা ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং একটা থালা দেওয়া হয়েছে থালার মধ্যে কিন্তু বেশ ভালো সুন্দর কলকা করা রয়েছে আর এখানে রয়েছে ভাত রয়েছে একটু পোলাও রয়েছে অল্প আর দুটো লুচি দেওয়া হয়েছে একটু আলু ভাজা রয়েছে লেবু লঙ্কা তো রয়েছেই সাথে রয়েছে শুক্তো ডাল এখানে রয়েছে এঁচোড় মটন আর চাটনি আর পায়েস এখানে রয়েছে সো চলো আমরা প্রথমে খাওয়া স্টার্ট করবো শুক্তো দিয়ে স্টার্ট করবো শুক্তো তো বাঙালির ইমোশন সো এবার শুক্তোটা নিয়েছি শুক্তোটা ক্লোজলি দেখাবো দেখো এই হচ্ছে শুক্তো আর এরকম বাটির মধ্যে দেওয়া হয়েছে সে আগেকার দিনের যেরকম দেওয়া হতো এরকম স্টাইলে চলো শুক্তো দিয়ে খাবো ঠিক আছে শুক্তোটা যেমন হয় সেরকমই ভালো টেস্ট শুক্তো শুক্তো বানানো কিন্তু একটা ব্যাপার শুক্তো বানানো ভালো খারাপ না শুক্তো খেতে ভালো সব রকম ভেজিটেবলস রয়েছে এর মধ্যে শুক্তো যেগুলো থাকে সব রকম ভেজিটেবলস রয়েছে টেস্টটাও খুব এবার আমরা নিয়ে নিচ্ছি ডাল ডালটা দেখাবো ক্লোজলি ডাল দিয়ে খাবো এবার আমরা ঠিক আছে ডাল মোটামুটি মুগ ডাল আছে খারাপ না ভালো একটু ব্যাপার আছে ডালটার মধ্যে একটু টেস্ট আলাদা আছে হালকা বিয়ে বাড়ির ফ্লেভারটা আছে যেটা থাকে ঘরের মধ্যে একটু সে ফ্লেভারটা না আমরা মটন মোটামুটি দেখতে পাচ্ছ
যেটার জন্য এতক্ষণ আশা করে আমরা বসে আছি মটনটা খেয়ে দেখি মটনটা এবার কেটে মটন কিন্তু বাঙালির ইমোশন মটন ভালোবাসা না আমার কেউ নেই পোলাও দিয়ে নিচ্ছে পোলাওটা জাস্ট কতটা পরিমাণে পোলাও রয়েছে পোলাও দিই খাওয়া হাড় পেলাম হাড় দেখছি এখানে একটা সলিড পিস আছে সলিড পিস সব সলিড পিসই দেওয়া হচ্ছে হাড় কিন্তু নেই আর রোজ কিন্তু মতো মাংস নেই সলিড পিস দূরে রোজ মটনটা দেখাবো কতটা সফট চাটনি আমার কাছে রয়েছে চাটনি আমের চাটনি তোমরা দেখতে পাচ্ছ ঘরে যে আমের চাটনি গুলো হয় সে ঠিক আছে টকটক ফ্লেভার রয়েছে যেহেতু আমের চাটনি টকটক ফ্লেভার বাইরে এসে চলে এসছে আমার জন্য টকটক ফ্লেভার থাকে একদম সাইজের রয়েছে আম এখানে নেই কারণ হচ্ছে আগেকার যুগের খাওয়া দাওয়া তো মিষ্টি চাটনি আর পায়েস পায়েস পয়লা বৈশাখ হিসাবে রয়েছে পায়েস প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু চলে ভালো ঘন আছে মিষ্টিটা এভারেজ বলবো খুব বেশি মিষ্টি না কম মিষ্টি না এভারেজ মিষ্টি রয়েছে পায়েসটা ঘন আছে চালটা প্রপার সিদ্ধ হচ্ছে ওভারঅল ঠিক আছে ওকে আমি এসে গেছি পোলাও থালি দিয়ে এতক্ষণ অন্য থালি খাওয়া হচ্ছিল তো অবশেষে আমার টার্ন আসলো সো পোলাও আমার ভীষণ ভালো লাগে মানে আমার কাছে পোলাও মানে খুবই ভালো লাগে আমার পোলাও বেস্ট লাগে খুবই ভালো লাগে সো শুরু করা যাক তো এখানে আছে ফার্স্ট অফ অল যেটা বলছি এই সব মাটির মতো এরকম ডিজাইন করা এগুলো আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর আমি খুব মানে এইসব জিনিস আমি পছন্দ করি এইভাবে গোলচকির মধ্যে অসাধারণ এইভাবে বসে খাওয়া জাস্ট কথা হবে না বেশ ভালো লাগছে আমার এই ফিলিংসটা সেই বাঙালিয়ানাটা খুবই ভালো লাগছে তো এখানে পোলাও আছে সাথে আমি যেটা পেয়েছি মালাই কোফতা যেটা ছানা দিয়ে এই যে দেখাচ্ছি তোমাদের আর সাথে আছে আমার মাংস চিকেন সাথে সিম্পল খুব একটা সিম্পলেই আমি নিই আমি সিম্পলই পছন্দ করি এই পায়েস আর এই চাটনি তো সব বলে এখন আমি খাওয়া শুরু করি যেটা মানে আমার ভীষণ খিদে পেয়েছে আমি এই সামনে দেখলে বসে রাখতে পারি না তো আমি শুরু করে ফেলছি ফাইনালি তো পোলাও দিয়ে শুরু করছি বেশ ভালো পোলাও যেরকম হয় কিশমিশ কাজু ফ্লেভার দারচিনি ভালো লাগছে সাথে এই মালাই কোপ্তাটা একটা নিলাম নিয়ে দেখি এই যে বেশ সফট দেখতে পাচ্ছ বেশ সফট দারুন
টেস্টটা খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। চিকেন সবারই ভালো লাগে, তো এখান থেকে চিকেনটা নিচ্ছি। চিকেনের পিসটা হচ্ছে হাড় আছে, আমি খুব একটা হাড় পছন্দ করি না, আমি সলিড পছন্দ করি। সো আচ্ছা চল তো খাওয়া যাক। পছন্দ হয় পোলাওর সাথে, বেশ ভালো লাগছে। দারুন লাগছে। এবার একটু চাটনিটাও খেয়ে দেখি, কারণ যে ক্যামেরাম্যান সে অনেকক্ষণ ধরেই ধরে আছে, এই জন্য স্পিডটা একটু আমার বাড়াতে হচ্ছে। বেশ টকটক, বেশ ভালো। আমার তো আমের আচার, আমের আচার আচার ফিল আসছে। চাটনিটা বেশ ভালো। আর একটুখানি পায়েসটা টেস্ট করে নিই কিরকম, ও খেয়েছে সবাই খাচ্ছে, এবার আমারটা ঘন, খুব ভালো। আমার পায়েস খেতে খুব ভালো লাগে, বেশ ঘন পায়েস, যেটা অনেকদিন পর খেলাম, বেশ ভালো লাগছে। আমার ঘন জিনিস, ঘন পায়েস খুবই ভালো লাগে আমার, এই পাতলা পাতলা বেশ ভালো লাগে না, তো বেশ ভালো খেতে। আমার থালিটা তো আমার খুব ভালো লাগে। ভেজ থালিতে আছে শুক্তো, ডাল, এটা কি, এটা কি মালাই কোপ্তা, ইঁচড়, চাটনি, পায়েস, আর লুচি আছে, আলু ভাজা, আর ভাত, আর সাইডে একটু পোলাও আছে। দুটোর মিক্স কম্বিনেশন আছে, ভাত আর পোলাও, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে অল্প ভাত অল্প পোলাও, তাও ভালো, পুরো ভাত পুরো পোলাও নেই। তো এখন আমি খাবো, কারণ তো আমি ভাতটা দিয়ে প্রথমে শুরু করছি। তো ভাত আর শুক্তো দিয়ে স্টার্ট করছি, দেখি শুক্তোটা কেমন হয়, কারণ শুক্তোটা আমি খুব একটা পছন্দ করি না, দেখা যাক কেমন হয়েছে। শুক্তোটা সত্যি বলতে গেলে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট, পুরো ভালো। একটা গন্ধ আছে শুক্তোর, যে গন্ধটা হয় খুবই ভালো লাগছে খেতে ভাতের সাথে। তো তোমরা যদি আসো, এই যারা ভেজ থালি পছন্দ করো, তাদের কাছে শুক্তোটা খুবই ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, কারণ ডাল, ডালটা তো ওরা রিভিউ দিয়েই দিয়েছে, আর আমি আর রিভিউ দিচ্ছি না। তো আমি এখন একটা রিভিউ দেব, হচ্ছে এটা, এটা আমার ফেভারিট। তো এটা হচ্ছে কোপ্তা, তো কোপ্তাটা দেখি কেমন হয়েছে। তো আমার খুব পছন্দের একটা জিনিস, তো দেখা যাক কেমন। খুব গ্রেভিটা খুব ভালো লাগছে, দেখা যাক কেমন আছে। কোপ্তাটার গ্রেভিটা সত্যি বলছি খুব ভালো, আর এই যে কোপ্তাটা দেখো একদম সফট, পুরো ভেতরটা পুরো একবারে ছানা দিয়ে ভর্তি। তো একটা সত্যি খুব ভালো, এটাও খুবই ভালো হয়েছে, কোনো ঝাল কিছু নেই, নর্মাল। যারা ঝাল খেতে পারো না আমার মতো, তাদের জন্য এই ভালোই। তো পরেরটা আরটা পরে যাচ্ছি, আবার আসছি। এঁচোড়, এঁচোড় আমার ভালো লাগে না, তাও খেতে হবে, দেখি কেমন। এঁচোড়টা খেতে ভালো, নর্মাল বাড়িতে যেমন এঁচোড় হয় সেরকমই, গ্রেভিটা ভালো, মোটামুটি ভালো। বাট আমার কোপ্তাটা বেশি ভালো লেগেছে এঁচোড়ের তুলনায়,
বাট যাদের এঁচোড় ভালো লাগে তাদের ঠিকঠাক, বাট আমি এঁচোড় আর কোপ্তার মধ্যে যদি বেশ বলা হয় আমি কোপ্তাকেই ভোট দেবো বেশি, এঁচোড়কে দেবো না। কারণ কি এঁচোড় আমার একদমই ভালো মানে আমার পছন্দ না, যাদের ভালো লাগে তাদের ভালো লাগবে অবশ্য, বাট আমার কাছে এঁচোড়টা মোটামুটি। আমার যে থালিটা ছিল সেখানে একটু ভাত একটু পোলাও ছিল, এটা ভেজ থালি, তো আমার ভাগ্যে একটু পোলাও পড়েছে, তো আমি পোলাওটাই একটুখানি খেয়েই বলবো কেমন হয়েছে। আমার পাশের জন যা আছে তার পুরো ভর্তি পোলাও ছিল, তো আমার ভাগ্যে অল্প একটু পোলাও পড়েছে। আমি পোলাও যেখানে আমার ফেভারিট, রেখে দিয়েছিলাম, তো আমি এখন লুচিটা পায়ের সাথে খেয়ে বলছি কেমন। পায়েসটা খুবই ঘন, পায়েসটা সত্যি খুব ভালো, গাঢ় দুধের দিয়ে করা হয়েছে, কারণ পুরো গাঢ় পায়েস, পায়েসটার ফ্লেভারটা সত্যি খুব ভালো হয়েছে। আর লুচি দিয়ে পায়েস সবারই ভালো লাগে, তো ডেফিনেটলি জমে যায়। এই মুহূর্তে আমরা কলকাতার রাজবাড়ি থেকে বেরালাম খেয়ে, যদি এক্সপিরিয়েন্স বলো অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, এরকম ইউনিক এক্সপিরিয়েন্স আমরা আগে পাইনি বা এরকমভাবে খাইনি, ঠিক আছে। সে আগেকার 40-50 বছর আগেকার যেভাবে খাওয়া হতো সেরকম মানে রাজকীয়ভাবে সেইভাবে আমরা খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখলে ভিডিওর মধ্যে, খুব সুন্দর, খুব মানে অসাম, মানে তিনখানা ফ্লোর আছে, তিনখানা ফ্লোরেই তিন রকমভাবে। নিচ ফ্লোরটা দেখলে তোমরা আধুনিক কলকাতা, সেকেন্ড ফ্লোরটা তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে একদম 20 বছর আগের যে কলকাতা, আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা দেখালাম সেটা 40 বছর আগের কলকাতা তোমাদের সঙ্গে আমরা দেখালাম। সো তোমাদের এই লোকেশনটা আমি একবার বলে দিই, বালিগঞ্জ স্টেশন থেকে যদি তোমরা নামো, বালিগঞ্জ স্টেশন থেকে তোমরা নেবে যুগল মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানের পাশ দিয়ে গলিতে ঢুকলেই সোজা দেখতে পাবে তোমরা কলকাতা রাজবাড়ি, ওকে, সেখানে তোমরা চলে আসবো। লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, গুগল ম্যাপের লিঙ্ক। আরে অবশ্যই, আর খাওয়া দাওয়ার মোটামুটি ঠিক আছে, ভালো লেগেছে, মানে আমার থালিটা তো আমার বেস্ট। মাটন থালি নেওয়া হয়েছিল কিন্তু আমাকে একটু মাটন দেওয়া হয়নি, সে একাই দুটো মাটন খেয়ে ফেলেছে, এতটাই ভালো হয়েছে। চিকেনটা ঠিক আছে, বাট আমি একটু সলিড পছন্দ করি, ঠিক আছে, পায়েস ফায়েস সব কিছু নিয়ে ঠিকই আছে, আমার তো ভালোই লেগেছে। আমার নিরামিষ থালি ছিল, অবশ্য নিরামিষ থালি আমি পছন্দ করি না, তাও আমি নিয়েছি। আমার একটা থালিতে যেটা আমার পছন্দ হয়নি একদমই সেটা হচ্ছে ইঁচোড়টা, ইঁচোড়টা আমার একদমই ভালো লাগে, ওর ভালো লাগে, ভালো লাগে না, বাট যাদের ইঁচোড় ভালো লাগে তাদের ভালো লাগতে পারে, ওর ফেভারিটরা বলবে ঠিক আছে, বাট আমার ওর ভালো লাগে না। আর মালাইটা খুবই ভালো হয়েছে, মালাই কোপ্তা অসম ছিল, পায়েসটা বেশ ভালো ছিল, ডালটাও বেশ ঘন ছিল, বাট বাকি সবই ভালো, মানে বাঙালি পরিবেশ এইভাবে খাওয়া বেশ ভালোই। আর তোমরা যদি আসো অবশ্যই হাতের টাইম নিয়ে আসবে, তোমরা কিন্তু সময় নিয়ে হাতে আসবে, কারণ এখানে জাস্ট এরা সবে খুলেছে, বেশি দিন হয়নি, সপ্তাহখানেক মতো হয়েছে, এরা সব টোটাল অ্যারেঞ্জমেন্ট এটা গুছিয়ে উঠতে টাইম লাগছে, ঠিক আছে, তো তোমরা টাইম ম্যানেজমেন্টে একটু টাইম নিয়ে তোমরা এসো। এখানে তো একটা কথা আমরা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে পার পার্সনে পার থালি, তোমরা কোনো থালি কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবে না, একটা থালি একজনই তোমরা নিতে পারবে, ঠিক আছে। আর তোমরা চাইলে এখানে এক্সট্রা রাইস বা এক্সট্রা পোলাও তোমরা নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস যেটা বলার আছে, এখন এখানে থালি ছাড়া আর কিছু সেরকম পাওয়া যাচ্ছে না যে আলাদা করে আপনি নিজের মতো করে কিছু নেবেন, আপাতত যে থালিগুলো আছে সেগুলো ছাড়া আর কিছু পাবেন না, ঠিক আছে। সো আসো, এসে এক্সপিরিয়েন্স করো, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, ঠিক আছে। সো চলো, ভিডিও আজ এতটাই, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো করতেই হবে অবশ্যই, এখন চ্যানেলগুলোর কথা, সাবস্ক্রাইবটা করো, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, ওকে। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো বাই।